বর্তমান খেল খবর কু আপনার স্বাগত করুচি অবিনাশ। আসন্তু নজর পকাইবা খেল খবর উপরে। আজিঠারু ভারত অস্ট্রেলিয়া ঐতিহাসিক টেস্ট আরম্ভ হেউচি। গুরুবার ঠারু ভারত অস্ট্রেলিয়া মধ্যে টেস্ট শৃঙ্খলা আরম্ভ হওয়াকু যাওতিবা বেলে ক্রিকেট প্রেমীক মধ্যে উৎসুকতা দেখা দেইচি। ভারতীয় ক্রিকেটর অমূল্য রত্ন ভাবে উভা হইতিবা বিরাট কোহলিঙ্ক নির্ভয় ভারত আডিলেডরে গোলাপি বল টেস্ট দিবারাত্র খেলি এই অভিযান আরম্ভ করিব। ভারত গস্ত গত গস্তরে আডিলেড টেস্ট জিতিথিবারু এথর দোহরাইবা মধ্যে আশা করা যাউচি। অন্য পক্ষে গত আডিলেড টেস্ট সহ শৃঙ্খলা পরাজয়ের মধুর প্রতিশোধ নেবা লক্ষ্যে রয়েছে ঘরোই অস্ট্রেলিয়া দল। ভারত গত গস্তরে চেতেশ্বর পূজারঙ্ক ব্যাটিং এবং দ্রুত বোলরঙ্ক অবদান বলরে ঐতিহাসিক টেস্ট শৃঙ্খলা বিজয় পাইতিলা। এথর কিন্তু অস্ট্রেলিয়া এহাকু প্রতিহত করিবা লাগি নিজ যুব ব্যাটসম্যান মার্নস লাবুসানঙ্ক ঠারু স্থির প্রদর্শন আশা করিব। লবুসান মধ্যে গোটিয়ে ঋতুর বিস্ময় খেলাড়ি নুহতি বলে প্রমাণ করা লক্ষ্যে রহবে ভারতীয় বোলর। উভয় দলের ব্যক্তিগত মুকাবিলার বোলিং বিভাগে জোস হাডেলউড, প্যাটি কমিন্স বি কাটিবা আশায় রয়েছে। মহম্মদ সামি ও জসপ্রীত বুমরাঙ্ক ইয়র্কর বনাম কমিন্সক বাউন্সর এই টেস্টর অন্যতম অস্ত্র হব বলে উভয় দল আশা রাখি। ভারত ইশান্ত শর্মাঙ্কু এবং অস্ট্রেলিয়া নিশ্চিন্ত ডেভিড ওয়ার্নরঙ্ক অনুপস্থিতিকু অনুভব করবে বলে আশঙ্কা করা যাচ্ছে। অস্ট্রেলিয়া কিন্তু অধিক দিবারাত্র টেস্ট খেলিথিবারু অভিজ্ঞতা দৃষ্টিরু ভারত ঠারু আগরে রহিব। দিবারাত্র টেস্ট হইতিবারু ভারতীয় সময় 9:30 এই ম্যাচ আরম্ভ হেব। গোলাপি বল ব্যাকরণর মৌলিক কথাকু দেখিলে প্রথম অধিবেশনের ব্যাটসম্যানঙ্ক প্রাধান্য নিশ্চিন্ত ভাবে রহিব বলে আশা করা যাচ্ছে। সূর্যাস্ত হওয়া পরে বোলরঙ্ক জলুয়া দেখিবাকু মিলিব। ভারত নিজ চূড়ান্ত একাদশ ঘোষণা করে সারিথিবার শুভম গিল এবং কেএল রাহুলকে অপেক্ষা করা পড়িব। টেস্ট স্তরে পৃথিবী সহ ভালো করে আসিথিবার এবে ফর্মে নথিলে মধ্যে কোহলিঙ্ক সমর্থন পাইছন্তি। ঋষভ পন্তক বি তাঙ্ক পিঙ্ক বল অভ্যাস শতক সহায়ক হয়ে পারি না। স্বাভাবিক ভাবে ঋদ্ধিমান শাহা মধ্যে প্রথম পছন্দ উইকেট রক্ষক ভাবে স্থান পাইছন্তি। এথর আসন্তু নজর পকাইবা দিবারাত্র টেস্টরে কিভাবে রয়েছে বিভিন্ন দলের প্রদর্শন। গুরুবার ঠারু আডিলেডরে আরম্ভ হব ভারত অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। উভয় দল মধ্যে এহা প্রথম দিবারাত্র টেস্ট হব। এ পর্যন্ত সারা বিশ্বরে 28টি দিবারাত্র টেস্ট খেলা যাইছি। সেথিরে অস্ট্রেলিয়ার সফলতা হার 100% রয়েছে। এই সর্বাধিক সফল দল 7টি টেস্ট খেলি সবুতক ম্যাচ জিতি নেইছি। 2015 প্রথম থর লাগি নিউজিল্যান্ড বিপক্ষে দিবারাত্র টেস্ট খেলিথিলা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ব্যতীত ভারত মধ্যে গোটিয়ে দিবারাত্র টেস্ট খেলি বিজয়ী। অন্য দলমানক মধ্যে পাকিস্তান 4টি, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং ওয়েস্টইন্ডিজ 3টি লেখায়, দক্ষিণ আফ্রিকা 2টি টেস্ট খেলি বিজয় স্বাদ চাখিথিলা বেলে বাংলাদেশ, ওয়েস্টইন্ডিজ এবং জিম্বাবে আদৌ জিবারাত্র ম্যাচ জিতি পারি নাহান্তি। এশীয় কীর্তিমান লক্ষ্যে বিরাট কোহলি। নিজ প্রথম সন্তান পূর্বরু ভারত ফেরিবাকু যাউথিবা বিরাট কোহলি এক এশীয় কীর্তিমান করিবার সুযোগ পাইবে। আডিলেড টেস্ট জিতিলে কোহলি প্রথম এশীয় অধিনায়ক ভাবে অস্ট্রেলিয়ার 3টি টেস্ট জিতিবার গৌরব বহন করিবে। কোহলি গত 2018-19 গস্তরে 2টি টেস্ট আডিলেড এবং মেলবর্ন জিতিলে। পূর্বরু ভারতর বিশন সিং বেদী 1977-78 মসিহারে এবং পাকিস্তানর মুস্তাক আহমদ 1977 ও 1979 মসিহারে অধিনায়ক ভাবে অস্ট্রেলিয়ার 2টি লেখায় টেস্ট জিতিবার কোহলি তাঁর সমকক্ষ। অন্যপক্ষে ব্যক্তিগত ভাবে কোহলি 2 মহান খেলাড়ি ব্রায়ান লারা এবং সচিন তেন্ডুলকর কীর্তিমান কাটিবার সুযোগ রয়েছে। কিন্তু কোহলি মাত্র গোটিয়ে টেস্ট খেলিবার থিবারু আবশ্যক 179 রন সংগ্রহ করা পড়িব। আডিলেডরে লারা 610 রন করেছিল বেড়ে কোহলিঙ্ক নামে এই পড়িয়ার রয়েছে 431 রনর রেকর্ড। সেইভাবে সচিন ও অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া বিপক্ষে 6টি শতক হাসল করার কোহলি 6 শতক মধ্যে অতিক্রম করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে বর্তমান খেলখবরক আমি এইটি রাখুছু। নমস্কার।